আজকে ডে টু, আজকে আমাদের প্ল্যান আছে লামাটা পার্ক যাওয়ার, আরও দুটো তিনটে সাইটসিং করার। এখন এখানে দার্জিলিং স্পেশালিটি খাওয়া হচ্ছে, তার সঙ্গে সামনের ভিউ মানে অসাধারণ ভিউ। এইটা আমাদের ঘর, যেমন কালকে রাত্রে দেখাচ্ছিলাম, এই ঘর থেকেই এখান থেকেই বেড, বেড থেকে ডাইরেক্ট এরকম সিনারিটা। পুরো রেঞ্জটা আছে ওইদিকে, আজকে ব্রেকফাস্টে আমাদের কন্টিনেন্টাল ব্রেকফাস্ট দেবে, যেমন সসেজ আছে, ব্রেড অমলেট থাকবে, টোস্ট, বাটার অ্যান্ড অল। সাবুদানা মে আপ লোক সেন্ধা নমক ইউজ করতে হো না, নরমাল নমক সাবুদানা জৈন লোক খাতে হি নাহি। আমরা এখন যাচ্ছি সাইটসিং এর জন্য, এখন 10টা বাজে, আমাদের একটু ফটোশুট হলো, ব্রেকফাস্ট হলো, কফি হলো। আমরা এখন এসেছি টরেন্স গার্ডেনে, কমলালেবুর গাছ পুরো। এই উপর দিয়ে উঠে আমাদের অরেঞ্জ গার্ডেনটা যেতে হবে। এই জায়গাটা হচ্ছে বড় বাংলা, আমরা যেটা ছোটো বাংলাতে আছি সেখান থেকে প্রায় আধ ঘন্টা মতন সময় লাগলো। ডিস্টেন্স বেশি না, কিন্তু রাস্তাটা এত খারাপ ছিল ওই জন্য আধ ঘন্টা সময় লাগলো। এটা হচ্ছে এন্ট্রিটা, কার্ডামম পাওয়া যাচ্ছে। কিতনা কই 100 গ্রাম সে 100 টাকা, 100 গ্রাম 100 রুপিয়া। সেম স্কুল গুটি অলসো মিল গেট। টোটাল কিতনে অর্গানিক রে দা, আমি চা পাতা নি অর্গানিক চা পাতা। হ্যাঁ আই হ্যাভ 13। এখানে ঢুকলে 50 টাকা করে টিকিট আছে, আর বলছে এখান থেকে যদি গাছ থেকে ফল পাড়া হয় তাহলে 500 টাকা করে ফাইনও আছে। তো সেটা দেখে আই থিঙ্ক ওদের ডেজিগনেটেড কেউ আছে, তারা মনে হয় ছেড়ে ছেড়ে আর কি দিয়ে দেয়। এখানে 50 টাকা যে আমরা দিলাম, কোনো কিন্তু ইউপিআই কাজ করছে না, মানে ইউপিআইটা নিচ্ছে না, অনলি ক্যাশ। ছোট্ট স্কিম মতো আছে এখানে, হ্যালো কেমন লাগছে? অসাধারণ। অঙ্কন দা কি করছো? ও তো ও তো জিনিস ই তো। এর নাম কি?
অঙ্কন ব্লগ। আর কিছু নেই সেমনি। আচ্ছা যেমন চলবেন বললে এখানে পুরোটা জায়গাটা এরকমই আছে, 50 টাকা করে এন্ট্রি ফি দেওয়ার কোনো মানে হয় না, জাস্ট মেনটেন্যান্সের জন্য হয়তো নিচ্ছে। আর এখানে দেখবেন লাল রঙের কিছু আছে এগুলো, বাট অরেঞ্জ না যেহেতু সিজন ওই জন্য জাস্ট ফেক লাগিয়ে রেখেছে লাইক দিস ওয়ান। এটা কিন্তু অরেঞ্জ না, এটা জাস্ট পলিথিনের লাগিয়ে রেখেছে। আর এখানে বেশ বড় বড় মাকড়সা আছে, জানি না কতটা ফোকাসে আসবে। এটা হচ্ছে ডুমুর ফল, এটা ডুমুর গাছ, এটা ল্যান্ডিং জায়গা। এখানে ওই সেম সব অরেঞ্জ ট্রি সব পড়ে আছে নিচে, এর উপরেও সেমই জায়গা আছে, এর উপরে গিয়ে লাভ নেই। আর এখান থেকে ব্যাক করে গাড়ির দিকে চলে যাবো নেক্সট ডেস্টিনেশনের দিকে। সব এখানে ফটোশ্যুট হচ্ছে, যেমন আগে ছিলেন 50 টাকা দিয়ে ঢোকার মতন ওয়ার্থ না এটা। কারণ আমরা যে হোমস্টেতে আছি তার পাশেই এরকম গার্ডেন আছে, সেখানে ফ্রিতে এই জিনিসপত্র দেখা যাবে। যদি তুলতে দিত আলাদা ব্যাপার হতো, বাট তুললে 500 টাকা ফাইন, সো নো পয়েন্ট। এখানে একটা কফি গাছ আছে, কফি বিনস। এখানকার যে গার্ডেনার আছে সে এটা দিল, খাচ্ছি বেশ মিষ্টি, ভালো খেতে। এই অরেঞ্জ গার্ডেনের অপোজিটে একটা ফ্যাক্টরি আছে, যেখানে আর কি এখানে স্কোয়াশ পাওয়া যাচ্ছে, এখানে ফ্যাক্টরি আছে, এখানে অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে, সেখানে জুস আমরা কিনলাম। এটা হচ্ছে ফ্যাক্টরি, অরেঞ্জ জুস, অরেঞ্জ টি আছে এখানে, আর অরেঞ্জ সোডাও আছে এখানে। এটা হচ্ছে মেনু, এখান থেকে অরেঞ্জ টি অ্যান্ড দল্লে পেস্ট নিলাম। এখানে দল্লে মশালা আছে, পিকেল আছে, এটা যেটা নিলাম সেটা আছে, দল্লে ভিনিগার, দল্লে পেস্ট। এটা হচ্ছে নির্মল ফার্মস, এটা ওয়ান অফ দ্য সাইট লাইক সাইটিং সাইট, দল্লে ম্যাঙ্গো, মেথি পাউডার গুড ফর ওয়েট রিডাকশন, টার্মারিক পাউডার, অরেঞ্জ পিল, ব্যাস
mango squash. You keep surfing it, like we are not late. Yeah, I am done. Squash, kiwi squash. We are not booking. Not sure. Anglo key. আমাদের নেক্সট স্টপেজ হয়েছে লাভার্স পয়েন্ট। এখানে নিচে তিনখানা নদী একসঙ্গে মিট করেছে, তো উপর থেকে নিচটা দেখা যায়, নিচটাকে ত্রিবেণী বলে। তিনখানা আগে এসেছি বাট ব্লক করিনি। একসঙ্গে মিলেছে ত্রিবেণী। আমাদের লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমাদের নেক্সট স্টপেজ হয়তো লামাটা হবে। গাড়ি পার্ক করা হয়েছে এখানে, এখানে কিছু লজেন্স তিতরা কেনা হলো, তারপর চানা চাটও খাওয়া হলো। আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তো গাড়িতে উঠে এখন আমরা ডেস্টিনেশনটায় যাব। তো আমরা নেক্সট স্টপেজ লামাহাটা পার্কে চলে এসেছি। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। ওই উপরে গিয়ে একটা লেক আছে, এটা 2013 সালে ওপেন হয়েছিল এই গার্ডেনটা। এখান থেকে পুরোটা জায়গা আছে। এখান দিয়ে উপরে উঠতে হয়। লামাহাটা দেখার পর আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। আমাদের গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখার কথা ছিল, বাট সেটা আজকে ক্যান্সেল করে কালকে করে দেবো। এখন আমাদের এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে। এখানে আমাদের আজকে মাটন রাইস আছে, লোকাল মাটন, কালকে ছিল লোকাল চিকেন, কাল আছে। এখন লাঞ্চ করে একটু রেস্ট করে তারপর আজকে বারবিকিউর প্ল্যান আছে। বারবিকিউর সময় দেখাচ্ছি। বারবিকিউ হচ্ছে তো আমরা বারবিকিউ করা হলো আমাদের।
কেমন লাগছে? বিন্দাস হেভি মজা করছি। আমাদের একটু বাদে ডিনার দেওয়া হবে। আচ্ছা, ডিনারে আমাদের এগ চাউমিন করা, এগ নুডলস করা আছে। তো এখানে আমাদের বাইরে আছে, সেট আপ হয়েছে একেবারে চাঁদের তলায়। তো এখানেই আজকের দিনটা শেষ করবো। তো কালকে আমাদের যাওয়া আছে সিটং, কালকে সিটং যাব। সিটং এ গিয়ে কালকে নতুন একটা ব্লগ আসবে। তো গুড নাইট।